প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের এই মহামারী করোনায় মহামারীর মধ্যে তোমরা ঘর থেকে বেরোলে মাস্ক পরিধান করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। কালকে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট আছে, পরশু ডেট আছে। নির্দিষ্ট সময়ে অ্যাসাইনমেন্টগুলো সবাই এসে জমা করবা, না হলে তোমাদেরও সমস্যা হবে, আমরাও বিপাকে পড়বো রেজাল্ট তৈরি করতে। সুতরাং তোমরা যথাসময়ে সুচারুভাবে অ্যাসাইনমেন্টগুলো রেডি করে স্কুলে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে এসে জমা দিয়ে যাবো। সকাল 10টায় টাইম দেওয়া হয়েছে, পতঙ্গা হাই স্কুল পেজে চোখ রাখবা। আজকেই নোটিশ দেওয়া হয়েছে, নোটিশটা দেখবা সবাই। কালকে থেকে যার যেদিন ডেট আছে ওই ডেট অনুযায়ী তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টগুলো যথাসময়ে জমা দেবা, আর বেতনে বই সাথে নিয়ে আসবা। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর উদাহরণ বিষয়ের উপর ক্লাস নিব। আসো, দশম শ্রেণীর ছেলে মেয়েরা বই খাতা নিয়ে হাজির হও। দ্বিতীয় অধ্যায়ের কর্ম, জ্ঞান ও ভক্তি নিয়ে আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ ভগবদ গীতায় রয়েছে 18টি অধ্যায় 700 শ্লোক। এই 18টি অধ্যায় 700 শ্লোক এই তিনটি স্তরের সমন্বয়ে গঠিত, কর্ম, জ্ঞান, ভক্তি। কর্ম মানে কাজ। আমরা প্রতিনিয়ত সকালে ঘুম থেকে জাগার পর থেকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত আমরা অনেকগুলো কাজ করি, সেই কাজগুলোকে কর্ম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তবে সে কর্মগুলো বিভিন্ন ভাগে বণ্টন করা রয়েছে, কিছু আমাদের জীবন জীবিকার জন্য, কিছু সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তার কৃপা লাভের জন্য, কিছু আমাদের দৈনন্দিন জীবন যাপনের জন্য। আমরা সময়গুলোকে অপচয় করি, কাজে লাগাই, আমরা কর্ম করে থাকি। সেই কর্মযুগে আসো। মানব জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে ঈশ্বর বা মুখ্য লাভ। আমাদের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে ঈশ্বর লাভ বা মুখ্য লাভ। ঋষিগণ এই মুখ্য লাভের উপায় হিসেবে তিনটি সাধন পথের নির্দেশ দিয়ে গেছেন, কর্ম, জ্ঞান, ভক্তি। কয়টি? তিনটি পথের নির্দেশ দিয়ে গেছেন, কর্ম, জ্ঞান ও ভক্তি। এই সাধন পদ্ধতিগুলোর যে কোনো একটি নিষ্ঠার সঙ্গে অনুশীলন করলে একজন সাধক মুখ্য লাভ করতে পারে। এই তিনটি সাধন পথের মধ্যে, তিনটি সাধন পথের মধ্যে যে কোনো একটি সাধন পথ যদি সঠিক মন দৃষ্টিভঙ্গি দিয়ে কেউ অবলম্বন করে, অনুশীলন করে, তাহলে ঈশ্বর লাভ করা যায়। যা কিছু করা হয় তাকে বলা হয় কর্ম। আমরা প্রতিনিয়ত জীবন ধারণের জন্য যে কাজ করি এ সকল কাজে হচ্ছে কর্ম। কর্মকে দুইটি স্তরে ভাগ করা হয়েছে, এটা আমি অষ্টম শ্রেণীতে, নবম শ্রেণীতে, সপ্তম শ্রেণীতেও আলোচনা হয়েছে, সকাম ও নিষ্কাম কর্ম সম্পর্কে। সকাম মানে হচ্ছে কামনা বাসনা যুক্ত কর্ম, আর নিষ্কাম কর্ম মানে হচ্ছে কামনা বাসনা মুক্ত কর্ম। অর্থাৎ চাই চাই কর্ম সকাশ সকাম কর্ম, আর কামনা বাসনা মুক্ত অর্থাৎ নিষ্কাম কর্ম। কোনো কাজের কোনো ফলের আশা করা যাবে না, এটাকে বলা হয় কি? নিষ্কাম কর্ম। যখন বিশেষ কোনো ফলের আশা কর্ম করা হয় তখন তাকে বলা হয় সকাম কর্ম, অর্থাৎ কামনা বাসনা যুক্ত। এই কর্মে কর্মকর্তার কর্তৃত্বের অভিমান থাকে, ফলাকাঙ্ক্ষা থাকে। অর্থাৎ যিনি কর্ম করতেছেন ওনার কর্তৃত্ব অভিমান প্লাস ফলাকাঙ্ক্ষা থাকে, কাজের ফল লাভ করার চিন্তা থাকে। এমন বোধ হয় আমি কর্ম করেছি, আমি কর্মের কর্তা, কর্মের ফলও আমি ভোগ করব। মোটেই না, এ কামনা বাসনা ত্যাগ করার কথা বলা হয়েছে শ্রীমদ ভগবদ গীতায়। কিন্তু নিষ্কাম কর্ম ভিন্ন রকম। এখানে কর্তা কর্ম করেন কোন রকম কর্ম ফলের আশা না নিয়ে, এই মনে করেন যে কর্ম, কর্মের কর্তা আমি নই, কর্মের ফলও আমার নয়। নিষ্কাম কর্মের ফল কর্মকর্তাকে স্পর্শ করে না, যে আমি শুধু আমার কর্ম করে যাব, কাজ করে যাব, ফলের আশা করা যাবে না। তিনি মনে করেন কর্মের কর্তাও আমি নই, ফল কর্মফলও আমার নয়। নিষ্কাম কর্ম এই যোগ সাধনার ক্ষেত্রে কর্মযোগ। সকাম কর্মে বন্ধন হয়, নিষ্কাম কর্মে মুখ্য লাভ হয়। সকাম কর্মে কি হয়? বন্ধন হয়। মানুষকে পৃথিবীতে 84 লক্ষ বার কি করতে হয়? আসা যাওয়া করতে হয়। এই কর্মের বন্ধনে যতক্ষণ পর্যন্ত মুক্ত, কর্মের বন্ধনে যতদিন পর্যন্ত মানুষ মুক্তি লাভ করতে না পারে ততদিন পর্যন্ত পৃথিবীতে যাতায়াত করতে হবে। এভাবে
কর্মকে যোগে পরিণত করা তা অনুশীলন করলে অভিষ্ট লক্ষ্যে বা মোক্ষ লাভ করা সম্ভব। বৈদিক যুগে সকাম কর্মের সর্বোচ্চ ফলপ্রাপ্তি হিসেবে সর্বলাভের কথা জানা যায়। পুণ্যলাভ পুণ্যফল ভোগের শেষে স্বর্গ থেকে চলে এসে পুনরায় জন্মগ্রহণ করতে হয়। কিনে পুণ্যে মৃত্যুলোকং বিশন্তি গীতা। পুণ্যফল পুণ্যক্ষয় হলে মানুষ পুনরায় আবার মৃত্যুলোকে জন্মগ্রহণ করে। এ অবস্থায় মানব জীবন শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মুখ্যলাভ। মুখ্যলাভও কি হয় সম্ভব হয় না। তাই উপনিষদে ঋষিগণ কর্মত্যাগ করে সন্ন্যাস গ্রহণের উপদেশ দিয়েছেন। চারটি যা মানুষের জীবনকে জীবনকালকে 100 বছর আয়ুষ্কাল দ্বারা অষ্টম শ্রেণীতে আলোচনা করছিলাম। এটা ব্রহ্মসূর্য গার্হস্থ্য বানপ্রস্থ সন্ন্যাস, সর্বশেষ অবস্থা যেটা সন্ন্যাস, সেই সন্ন্যাস গ্রহণের উপদেশ দিয়েছেন। তাদের বক্তব্য কর্ম করলে কর্মফল উৎপন্ন হবে, ওই কর্মফল ভোগের জন্য কর্মকর্তাকে জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হতে হয়। এ থেকে উদ্ধার পাওয়ার জন্য সন্ন্যাস গ্রহণ আবশ্যক। এটাই হচ্ছে সন্ন্যাসবাদীদের কথা। যারা সন্ন্যাসবাদী তাদের কথা হচ্ছে এটা। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসে উক্ত সন্ন্যাসবাদীদের মত খণ্ডন করে বললেন, মুক্তলাভের জন্য কর্মত্যাগ করার প্রয়োজন নেই। দেহধারী জীবের পক্ষে সম্পূর্ণরূপে কর্মকে পরিত্যাগ করা সম্ভব নয়। তা যারা মুক্তিলাভের প্রত্যাশায় জাগতিক কর্মকাণ্ড ত্যাগ করেন তারাই কিন্তু আধ্যাত্মিক কর্ম অনুশীলন করে থাকেন। মুক্তিলাভের সোপান হিসাবে সংযম, নিয়ম, আসন ইত্যাদি অষ্টাঙ্গ যোগগুলো পালন করতে হয়। কর্মজীবন জীবনের জীবন ধারণের জন্য কর্মই করতে হবে, তবে আবশ্যিক কর্মের মাধ্যমে মানুষের মুক্তিলাভ বা মুক্তলাভ করতে পারে না, যা ফলাকাঙ্ক্ষা যুক্ত কর্ম। কর্মকে যোগে বা নিষ্কাম কর্মে পরিণত করতে হবে, মনে করতে হবে বিশ্বজগৎ ঈশ্বরের বিরাট কর্মক্ষেত্র, আমি সাময়িক অতিথি মাত্র, এই মনোভাব নিয়ে কাজ করতে হবে। এই কর্মক্ষেত্রে সর্বক্ষণ ঈশ্বরের কর্মই হচ্ছে, আর এই কর্ম করার জন্য ঈশ্বর জীবদেহ হিসাবে নিয়োগ করেছেন আমাদেরকে, তবে ফলের আশা নয়, ঈশ্বরের কর্মই হচ্ছে, ঈশ্বরের নিয়োজিত ব্যক্তির কর্মই করা হচ্ছে। এ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতায় বলেছেন, কর্মাণ্যবাধিকারন্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূমতে সঙ্গস্থ কর্মাণি। অর্থাৎ কর্মতব অধিকার ফল কবু নয়, পলা শক্তি ত্যাগ কর কর্মতেজ্য নয়। কর্মযুগের নির্দেশ হচ্ছে কর্ম যেন তোমার কর্ম প্রবৃত্তি হেতু না হয়, কর্মত্যাগের যেন তোমার প্রবৃত্তি না হয়। কর্মকর্তাকে কর্মফল ঈশ্বরে সমর্পণ করতে হবে, আমি কর্ম করছি এরূপ অনুভব থাকবে না। প্রত্যেকে নিজ নিজ কর্ম অবশ্যই সম্পন্ন করতে হবে, ফলের আশা ত্যাগ করে কর্ম করতে হবে, এরূপ কর্মে কর্মকর্তার অন্তরে অনাবিল আনন্দের লাভ হয়। তারপরে আসতেছে জ্ঞান ও যোগ, 2 নম্বর পয়েন্ট। জ্ঞান জ্ঞান শব্দের অর্থ হচ্ছে জানা, আত্মতত্ত্ব পরমাত্মতত্ত্ব সম্পর্কে জানার নাম হচ্ছে জ্ঞান। মুক্তলাভের অন্যতম উপায় হচ্ছে জ্ঞান ও যোগ। জ্ঞানের অনুশীলন দ্বারা পরম সত্তায় উপনীত হয় পদ্ধতি হচ্ছে জ্ঞান ও যোগ। শাস্ত্রে আত্মতত্ত্ব পরমাত্মতত্ত্ব জানাকে জ্ঞান বলা হয়েছে, আর জ্ঞানের পথে স্রষ্টাকে জানার যে সাধনা তাকে বলা হয় জ্ঞানযোগ। জ্ঞান একটা জিনিস, জ্ঞানযোগ আর একটা জিনিস। বলছে যে স্রষ্টাকে জানার যে সাধনা তাকে বলা হয় জ্ঞানযোগ। জ্ঞানী জগৎ ও জীবের প্রকৃতি পরিণতি জেনে সৃষ্টির ঊর্ধ্বে স্রষ্টাকে অন্তরে অনুভব করেন, তিনি উপলব্ধি করেন তার নিজের মধ্যে এবং বিশ্বের সকল প্রাণীর মধ্যে একই চেতনা অবস্থান করছে। জগতের সবকিছু সেই পরম চৈতন্য দ্বারা চৈতন্যময়, এই চৈতন্যই আত্মা বা জীবাত্মা। জ্ঞানী আরো উপলব্ধি করেন প্রত্যেক জীবের মধ্যে যে জীবাত্মা রয়েছে তা বিশ্ব আত্মা বা পরমাত্মা। জ্ঞানী দৃষ্টিতে পরমাত্মার অবস্থান ধরা পড়ে বিশ্ব চরাচরের মধ্যে, তবে সাধারণ মানুষের দৃষ্টিতে সেই পরমাত্মা ধরা পড়ে না। কারণ হিসেবে বলা যায় ঈশ্বরের মায়াশক্তি দ্বারা জীব আচ্ছন্ন থাকে, আর তার নিকট আত্মসত্য পরমাত্মা সত্য প্রকাশিত হয় না। তবে ঈশ্বর অনুগ্রহে যখন মায়ার প্রভাব কেটে যায় তখন জীব আত্মতত্ত্ব এবং ব্রহ্মজ্ঞ হতে পারে। এভাবে তার সর্বত্র সমবুদ্ধি জন্মে, বাসনা শুদ্ধ হয়, সুন্দর হয় এবং তার আচরণ। তখন সাধকের অহংকার থাকে না, হিংসা থাকে না, গুরু সেবা, দেহ মনে পবিত্র থাকা, জ্ঞানের বিষয়ে জানার আগ্রহ, ক্ষমা, এই সকল গুণ ওই ব্যক্তির মধ্যে প্রকাশিত হয়। তারপর এরপরে আসো 3 নম্বর পয়েন্ট, ভক্তিযুগ। ভক্তিযুগে আসো, আমি সংক্ষেপে আলোচনা করতেছি।
ভক্তিকে অবলম্বন করে ঈশ্বরের যে আরাধনা তাকে বলা হয় ভক্তিযোগ। ভক্তিকে অবলম্বন করে ভগবানের সঙ্গে যুগসূত্র রচনা করায় ভক্তিযোগ। ভক্তি রসের শক্তি, ভক্তিতে মুক্তি, ভক্তি মানব হৃদয়ে একটি সুকুমার বৃত্তি, ভক্তি মানুষের মনের একটি সুকুমার বৃত্তি। নারদীয় সূত্রে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক প্রেম ও ভালোবাসার নাম হচ্ছে ভক্তি। ঈশ্বরের প্রতি প্রেম ভাবকে ভক্তি বলা হয়। শাণ্ডিল্য সূত্রে বলা হয়েছে ভক্তির লক্ষণ সম্পর্কে, ভগবানের পদে যে একান্ত রতি তার নাম ভক্তি। শ্রীমদ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায়ের নাম হচ্ছে ভক্তিযুগ। এর আগে কর্মযুগের কথা, ভগবানের বিভূতি ও বিশ্বরূপ পরিচয় পাওয়া গেছে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বক্তব্যের মধ্য দিয়ে সগুণ ও নিগুণ ঈশ্বরের সম্পর্কে জেনেছেন। এই ভক্তিযুগের প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতায় বলেছে যে যতমাং প্রপাদ্যন্তে তংস্তস্যৈব ভজাম্যহম্ মমাবত্যানুবর্তন্তে মুনীশ্বপার্থ সর্বশা। ভগবান শ্রীকৃষ্ণ হে পার্থ, যে আমাকে যেভাবে উপাসনা করবেন আমি তাকে সেভাবেই তুষ্ট করি। মানবগণ সকল প্রকারে আমার পথ অনুসরণ করে, অর্থাৎ মানবগণ যে পথ অনুসরণ করুক না কেন সকল পথে আমাকে পৌঁছাতে পারে। যদি যেমন যত মত তত পথ, রামকৃষ্ণ বলেছেন। সেই দৃষ্টি থেকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কি, যে যেভাবে আমাকে ভজনা করবেন আমি তাকে সেভাবে কৃপা করে থাকি। ভক্তিযুগে ভক্তের চিত্তে ভগবানের অশেষ করুণা ও সর্বশক্তিমত্তায় তাকে গভীর বিশ্বাস। এই বিশ্বাস অবলম্বন করে ভক্ত ভগবানকে একমাত্র আশ্রয়স্থল মনে করেন, ভগবানে একমাত্র গতি। ভগবানে আত্মসমর্পণ ভক্তি মার্গের প্রধান ভাব, শরণাগতি বা আত্মসমর্পণ ভক্তিযুগে সার্কথা। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী, কর্ম, জ্ঞান ও ভক্তি এই তিনটি স্তর নিয়ে ভালো করে রিডিংটা পড়বা, রিডিং করে সঠিক উত্তরগুলো খাতায় নোট করবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে চলবা, মাস্ক পরিধান করবা বাইরে বের হলে। ধন্যবাদ সবাইকে।